নমস্কার, আমি রিয়া, আপনারা দেখছেন বিয়াঙ্গনা রকমারি। আজ আমি নিয়ে এসেছি ঘরের ফেটে যাওয়া দুধ দিয়ে ছানার মিষ্টি। আমরা কম বেশি সকালে ঘরে দুধ খাই এবং হঠাৎ যদি এই গরমে কখনো দুধ ফেটে যায় তাহলে সেই দুধ দিয়ে কিভাবে এই নরম তুলতুলে ছানার মিষ্টি আমরা ঘরে বানিয়ে নিতে পারবো তা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই নরম তুলতুলে ছানার মিষ্টিটা বানাতে অবশ্যই আমাদের প্রথমে লাগবে ছানা। এই ছানাটা আমি ঘরেই বানিয়ে নিয়েছি, কীভাবে বানিয়েছি তা আমি আপনাদের দেখাচ্ছি একটু পরে। দেখি কী কী লাগবে। ছানা লাগবে, আর লাগবে চিনি, আর লাগবে কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্কের রেসিপি যদি আপনারা না জানেন আমার আগের ভিডিওতে দেওয়া আছে, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। তাহলে ছানাটা বানাতে গেলে আমরা প্রথমে একটা বোল গ্যাসে বসিয়ে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেবো 1 লিটার মতন দুধ। আপনারা ফুটন্ত দুধও দিতে পারেন অথবা কাঁচা দুধও ব্যবহার করতে পারেন। আমি কাঁচা দুধ নিয়ে বসিয়ে দিয়েছি ফুটানোর জন্য। যতক্ষণ ফুটছে ততক্ষণ নিচে দেখুন না সাবস্ক্রাইব বলে একটা বটন আছে, লাল বটন, সেটা প্রেস করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিন, যখন আমি নতুন ভিডিও পাঠাবো আপনার ফোনে যেন নোটিফিকেশান পৌঁছে যায়। তাই দুধটা যখন গরম হয়ে আসবে তখন আমি অল্প অল্প করে লেবুর রস এতে দেব এবং নাড়াতে থাকব। আমি এখানে টোটাল হচ্ছে 1.5 খানা লেবু, বড় বড় লেবু, 1.5টা লেবু ব্যবহার করেছি। অল্প অল্প করে লেবু রস দেবো আর দুধটাকে সমানে নাড়াতে থাকবো। এইভাবে আস্তে আস্তে একসময় দুধটা আমার কেটে যাবে। যখন দুধটা কেটে গেছে, যখন যে মুহূর্তে কেটে এরকম জল বেরিয়ে আসবে তখন লেবু দেওয়া বন্ধ করে দিতে হবে। আমি এবারে এই ছানাটাকে ছেঁকে একটা প্লেটে নিয়ে নিয়েছি, একটু ঠান্ডা করে নিতে হবে। নাড়ার পর এগুলোকে ভালো করে মাখাতে হবে, ভালোভাবে ঠেসে ঠেসে মাখাবেন যাতে ছানাগুলো নরম হয়ে যায়। এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে ভালোভাবে ছানাটা মেখে নিতে হবে। আমার ছানাটা দেখুন রেডি হয়ে গেছে। একটা কড়াতে আমি এবার একটু ঘি নিয়ে নিচ্ছি, এবার তার মধ্যে আমি দিয়ে দেবো ছানাটা। ছানাটাকে ঘিয়ের সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। ছানার নিজস্ব যে জলটা আছে যতক্ষণ না শুকিয়ে যায় একটু নাড়াচাড়া করতে হবে। তবে আঁচটা কিন্তু একদম আস্তে দিয়ে রাখতে হবে, জোরে দিলে হবে না, একদম লো আছে এটা হচ্ছে মিষ্টিটা বানাতে হবে। এবার আমি দিয়ে দিয়েছি চিনি, আর চিনিটা আপনার স্বাদ অনুযায়ী দেবেন। চিনিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করার পর দেখবেন একটু জল বেরাবে। এখন আমি নাড়াচাড়া করছি ভালোভাবে, আর বারবার নাড়াতে হবে যাতে নিচে লেগে না যায়, সেদিকেও খেয়াল রাখতে হবে। দেখুন চিনিটা আমার কিন্তু গলে এসেছে। চিনিটা যখন গলে যাবে, চিনির জলটা যখন একটুখানি মরে যাবে, তখন আমি এতে দিয়ে দেবো আবার কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আপনারা নিজস্ব স্বাদ অনুযায়ী কিন্তু কনডেন্স মিল্কটা দেবেন। দেখুন অনেকটাই জল বেরিয়ে গেছে, জল বেরানোর জন্য আমি কিন্তু ভালোই নাড়াচাড়া করছি। আর মিডিয়াম টু লো রেখে আঁচটা নাড়াচাড়া করবেন যাতে নিচে লেগে না যায়, সেদিকেও কিন্তু খেয়াল রাখবেন। এই সন্দেশের মিষ্টিটা কিন্তু আপনারা যে কোনো পুজোর সময় বা যে কোনো শুভ অনুষ্ঠানে ঘরে বানাতে পারেন। যেহেতু আমি ঘরে এই মিষ্টিটা বানাচ্ছি এতে কোনো আমি ফুড কালার বা কোনো অ্যাসেন্সিয়াল দিইনি, ঠিক আছে, যাতে গন্ধ হয় বা রং হয়। এরকম নাড়াতে নাড়াতে দেখুন, নাড়াতে নাড়াতে কিন্তু অনেকটা জল শুকিয়ে গেছে এবং যখন এরকম এক জায়গায় করবেন এরকম দলা পেকে পেকে যাবে তখন বুঝতে পারবেন যে আপনার মিষ্টি রেডি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে একটা প্লেটে নিয়ে নেবো। একটা প্লেট নিয়ে নিয়েছি, আমি প্লেটের গায়ে আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছি এবং তার উপর আমি এই মিষ্টিটা নামিয়ে নেবো। দেখুন আমি নামিয়ে নিচ্ছি, আর যতক্ষণ আমি নামাচ্ছি আমাকে একটা লাইক দিয়ে দিন, কারণ আপনারা যখন এই লাইক দেবেন আমি বুঝতে পারবো আপনারা আমার সঙ্গে আছেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও বানাতে আরও উৎসাহ পাবো। এটা ঘরে বানাবেন এবং খেয়ে বলবেন কেমন হয়েছে, কমেন্ট করবেন।
গরম থাকতে থাকতে কিন্তু এই মিষ্টিটাকে সেট করে নিতে হবে এরকম চেপে চেপে, আর ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে, যখন ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এগুলোকে পিস করে নিচ্ছি। পিস করার সময় অবশ্যই সাবধানে পিস করবে, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। দেখুন আমার যখন প্রথমে আমি পিস করছিলাম, একটা ভেঙে গেছে, ওরকম ভেঙে যেতে পারে। আপনার ডিজাইন অনুযায়ী আপনি পিস করবেন। আমার ছানার মিষ্টি তৈরি, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।